দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির নিয়মিত আয়োজন সাধু স্বাস্থ্য অনুষ্ঠানে। আশা করি আপনারা সুস্থ আছেন, সুন্দর আছেন এবং আমাদের সাথেই আছেন। আমরা প্রতি পর্বেই চেষ্টা করি যে সময় উপযোগী যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং তা অবশ্যই আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত। কী বলতে চাচ্ছি বুঝতেই পারছেন, কারণ রমজান চলে আসছে, রমাদান মোবারক। আমরা চাই যে পুরো রমজান মাস জুড়ে যেন আমাদের শরীরটা অনেক বেশি সুস্থ থাকে এবং সুস্থ সুন্দরভাবে আমরা 30টি রমজান যেন পালন করতে পারি। সেজন্যই আমাদের আজকের আয়োজন, যে রমজানে যেভাবে আমাদেরকে পুষ্টি নিয়ে চলতে হবে, এই বিষয়গুলো যদি আমরা একটু অবগত থাকি তাহলে কিন্তু আমাদের শরীর যথেষ্ট পরিমাণে সুস্থই থাকবে। আমরা রমজানের কিন্তু খাদ্যাভ্যাসটাকে অন্য সব মাস থেকে কিন্তু একটু আলাদা করে ফেলি, একটু ভ্যারাইটি খাবারের মধ্যে আনতে চাই। বিশেষ করে তেলে ভাজা পোড়া খাবারের নিয়ে তো আমরা অনেক বেশি আমোদে থাকি আর কি এই সময়ে। তো এই খাবারগুলো খেতে আসলে নিষেধ নাই, কিন্তু আমরা যদি এটাকে একটু পরিমিত করি তাহলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপযোগী হয়। যেহেতু বছরের 11টি মাস আমরা একটা নিয়মে চলি এবং একটি মাস কিন্তু আমরা একটু ব্যতিক্রম নিয়মে চলি, কারণ হলো এই সময় আমাদের খাবারটাই শুরু হচ্ছে কিন্তু সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত। সেজন্য মেটাবলিজম এবং ডাইজেশন পাওয়ারে কিন্তু একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাই এই মেটাবলিজম এবং ডাইজেশনটাকে সঠিকভাবে রাখার জন্য কী ধরনের খাবার খাদ্য তালিকায় থাকা উচিত, এই ব্যাপারটিতে একটু সচেতন হতে হবে। কারণ শুধুমাত্র খেলেই চলবে না, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব রাখতে হবে, কারণ খাবারের সাথে কিন্তু বডির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জড়িত এবং সেভাবেই কিন্তু সে কাজ করে থাকে। কাজে এমন কোনো খাবার আমাদের খাদ্য তালিকায় থাকা উচিত নয় যখন আমরা পারিবারিকভাবে বিভিন্নভাবে অসুস্থ হয়ে যেতে পারি বা বিভিন্ন রোগাক্রান্ত আমরা অলরেডি আছি, যেমন ডায়াবেটিস, কিডনি, হাইপারটেনশন, এরকম। কাজে খাদ্য তালিকাটা এমনভাবে প্রণয়ন করা উচিত যে পরিবারের প্রত্যেকের যেন সময় উপযোগী হয় এবং স্বাস্থ্য উপযোগী হয়। ইফতার থেকে নিয়ে খাবারটাকে আমি সবসময় বলে থাকি মিনিমাম তিনটা ভাগে ভাগ করতে, অর্থাৎ ইফতার, ডিনার এবং সেহরি। আর চারটা ভাগে ভাগ করতে পারলে আরও বেশি ভালো হয়। তাহলে আপনার অল্প পরিমাণে কিছুক্ষণ পরপর খাবার হচ্ছে, আপনার ডাইজেশন পাওয়ারটা ঠিক থাকছে এবং বডির মেটাবলিক পাওয়ারটাও কিন্তু ঠিক থাকে। সেক্ষেত্রে অনেকেই থাকেন যে প্রচুর গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয় রমজানে, ইভেন ডায়াবেটিস বেড়ে যাওয়ার একটা চান্স থাকে, কিডনি পেশেন্ট থাকেন তাদেরও কিছু কিছু প্রবলেম হয়, যারা ওজন নিয়ে অনেক বেশি শঙ্কিত তাদেরও কিন্তু ওজন বেড়ে যাওয়ার চান্স থাকে শুধুমাত্র খাদ্যাভ্যাসটার কারণে। কারণ আমরা যখনই ইফতার করতে বসি তখন প্রচুর পরিমাণে আমরা খাবারটাকে একবারে কনজিউম করি, তারপর একটা লং গ্যাপ দিই, কেউ হয়তো সেহরি ইচ্ছে করলে খাবেন, কেউ আবার হয়তো খেতে চাচ্ছেন না, সেক্ষেত্রে একটা বিশাল গ্যাপ পড়ে যায়। এবং অ্যাট এ টাইম যখন অনেক খাবার পড়ে যায় আমাদের স্টমাকে তখন আমাদের খাবারটা কিন্তু প্রপারলি ডাইজেস্ট হয় না, এখানেই ডাইজেশন পাওয়ারটা লস হয় এবং প্রচুর গ্যাসের তখন উদ্রেক হয়। খাবারটা যখন ডাইজেস্ট হবে না, কনস্টিপেশন তৈরি হবে, টয়লেট ক্লিয়ার হবে না, ইভেন তখন হলো গ্যাস্ট্রাইটিসের প্রবলেমটা বেড়ে যায়। খেয়াল করতে হবে যে প্রত্যেকটি অর্গানকে ভালো রাখার জন্য কোন খাবারগুলোকে খাদ্য তালিকায় আমরা যোগ করব। অর্থাৎ সারাদিন যখন আমরা খালি পেটে থাকি, অর্থাৎ এমটি স্টমাকে থাকি, এটাকে রিকভার করার জন্য ইফতার থেকে খাবারটাকে খুব সুন্দর করে সাজাতে হবে। যেমন খেজুরটা খুব কমন একটি খাবার যে আমরা ইফতারে খেজুর দিয়ে শুরু করে থাকি, এর অনেকগুলো পজিটিভ দিক আছে। যেমন দুটো খেজুর যখন আমরা ইফতারে যোগ করে থাকি তখন আপনার মাইক্রো মিনারেলসগুলোর সাপোর্ট সে দিয়ে দিচ্ছে। সারাদিন আপনি খালি পেটে থাকার কারণে আপনার কিন্তু ভিটামিন মিনারেলস লেভেলটা চলে যায়, সুগার লেভেলটা ফল করে, সেক্ষেত্রে যখনই আপনি খেজুর দুটো কনজিউম করবেন সাথে সাথে আপনার সুগার লেভেলটাকে সে বুস্ট আপ করে এবং মাইক্রো মিনারেলস অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম এবং খাদ্য আঁশও কিন্তু এর সাথে যুক্ত থাকে। অনেকেই আছেন প্রচুর পরিমাণে লেবু এবং চিনি দিয়ে শরবতটাকে খেয়ে থাকেন। সো ইফতারের সাথে সাথে প্রচুর পরিমাণে পানি খাওয়াটা কিন্তু উচিত না, অনেক বেশি যদি আপনার পিপাসা পেয়ে থাকে এই পানিটাকে, অর্থাৎ এক গ্লাস শরবতকে আপনি পুরো ইফতার জুড়েই ভাগ করতে পারেন। যখনই আপনি অনেক বেশি ওয়াটার কনজিউম করবেন তখন কিন্তু আপনি যখন সলিড খাবারটা নেবেন সেটা প্রপারলি খেতে পারবেন না এবং খাবারের সাথে সাথে যখনই পানিটা খাচ্ছেন এটাই আপনার ইনডাইজেশন তৈরি করছে। আইদার আপনি এমন করতে পারেন যে খেজুর এবং শরবতটা খেয়ে আপনি নামাজে চলে গেলেন, একটা গ্যাপ দিয়ে এসে এবার আপনি সলিড খাবারটা খেতে পারেন, এটা একটা প্রসেস। অথবা আপনি যখন খেজুরটা খাবেন তারপর আপনার গলাটাকে জাস্ট ভেজানোর জন্য আপনি একটু পানি পান করলেন, এরপরে পুরো মিলটাকে আপনি শেষ করেন, শেষ করে আপনি একটু গ্যাপ দিয়ে পানিটাকে কনজিউম করেন, তাহলে আপনার খাবারটা প্রপারলি ডাইজেস্ট হবে। এবং খেয়াল করতে হবে ইফতারে আমরা প্রচুর মেইন মিল রাখি। মেইন মিল বলতে অনেকেই খুব পছন্দ করেন যে ছোলা, পেঁয়াজি, বেগুনি, এটা একটা মেইন মিল হতে পারে, দই চিরা কলা একটা মেইন মিল হতে পারে, অথবা যদি মনে করি আমরা রুটি দিয়ে মাংস দিয়ে খাবো, এই ধরনের খাবারগুলোকে সেট। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে
একই ইফতারে ভ্যারাইটি আয়োজন থাকে, প্রচুর পরিমাণে ফ্রুটসের সমাগম থাকে, অর্থাৎ মিনিমাম 4 থেকে 5 রকমের ফ্রুটস থাকে, দই থাকে, তারপর পেঁয়াজি ছোলা এই একটা ভাগ থাকে, হালিম থাকে। এটা দর্শক মনে রাখতে হবে যে ছোলা একটা ডালের খাবার, একটা মেইন প্রোটিন এটা, তার সাথে আপনি পেঁয়াজও খাচ্ছেন, সেটাও ডাল দিয়ে তৈরি, এবং তার সাথে যদি যখন আপনি হালিমটাকে যোগ করছেন সেটাও কিন্তু আপনার ডালের তৈরি, তাহলে আপনার একই জাতীয় খাবার কিন্তু হচ্ছে। এই তিনটা খাবারকেই কিন্তু আপনি ভাগ করে খেয়ে ফেলতে পারেন। যখন আপনি ছোলা পেঁয়াজি খাবেন এটা আপনার একটা মেইন মিল, এর সাথে আপনি প্রচুর পরিমাণে সালাদ যোগ করতে পারেন, তাহলে খাবারটা আপনার ইজিলি ডাইজেস্ট হবে এবং খাবারে কিন্তু খাদ্যাশটাও আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ছোলা থেকে প্রোটিন, দুটো কে তিনটা পেঁয়াজি আপনি খেতে পারেন কারণ প্রচুর তেলের কনজিউম থাকে। এর সাথে যখন আপনি শসা টমেটো দিয়ে একটু ভালো পরিমাণের সালাডটাকে মিক্সড করে নেবেন তাহলে আপনার খাবারের ফাইবার এবং ভিটামিন মিনারেলস কিন্তু যোগ হয়ে গেল। শরবতটাকে প্রতিদিনই যে লেবু চিনি দিয়ে খেতে হবে তা না, আপনি চিনির বদলে এখানে আপনি মধুটাকে ব্যবহার করতে পারেন, আর ডাবের পানি আলাদা করে নিতে পারেন আরেক দিন, অথবা টক দই দিয়ে আপনি একটা ফ্রুটস মিক্সড করে, সাপোজ সেটা আম হতে পারে অথবা ব্যানানা হতে পারে, দিয়ে আপনি একটা কিন্তু লাস্সি তৈরি করে খেতে পারেন। এই তিনটা শরবতকে আপনি পুরো উইক জুড়ে কিন্তু খেতে পারেন। অনেকে আছে 3 থেকে 4 রকমের শরবত নিয়ে বসেন, তাদেরকে বলছি যে প্রচুর ক্যালোরি কনজিউম হয়, প্রচুর সুগার কনজিউম হয়, তখন এটা লিভারের জন্য অনেক বেশি ক্ষতিকর, ডায়াবেটিক পেশেন্ট তো এটা নিতেই পারবেন না এবং ইনডাইজেশন তৈরি হয়ে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করে যায়। এবং ইফতারটাকে চেষ্টা করতে হবে 7 দিন জুড়ে বিভিন্ন মেনুতে ভাগ করার জন্য, এবং মেনুটা এমন হবে যেন ইফতার আমাদের মেইন মিল কিন্তু থাকে। সো যখনই আপনি মেনু প্ল্যান করবেন সেই প্ল্যানে যেন আপনার খাদ্য তালিকায় সব কিছু থাকে। অনেকেই আছে যে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত প্রপার কিছু প্রোটিন আছে বাদ দিয়ে যান ফুল 1 মান্থস, অর্থাৎ আমি ডিমের প্রোটিনটাকে বেশি মেনশেন করবো। এক্ষেত্রে কিন্তু ডিমের তৈরি খাবারকে আপনি তৈরি করে নিতে পারেন ইফতারে, আর যারা হলো ইফতারে এটা খেতে চান না তারা 9টা 10টার দিকে, অর্থাৎ নামাজের পরে যে ডিনারটা করেন সেই ডিনারটাকে কিন্তু একটু হালকা করবেন, এটা স্ন্যাক্সের মধ্যে আপনি রেখে দেবেন। এখানে একটু স্যুপ বা একটা ফ্রুটস যোগ করা যায়, অথবা ইয়োগার্ট যোগ করা যায়, ইয়োগার্ট দিয়ে একটু ফ্রুটস যোগ করা যায়, অথবা ডিমটাকে খেতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম আছে এই সময় আপনি খেতে পারেন। আবার অনেকে আছেন ইফতারে অনেক ধরনের ভ্যারাইটি খাবার রাখেন, মিষ্টি জাতীয় কোনো খাবার যখন আপনার খেতে ইচ্ছে করবে ইফতারের পরে সেটাকে আপনি ডিনারে শিফট করে নিয়ে যান, তাহলে আপনার একবারে অনেক খাবার হবে না। কিন্তু সেহরিতে চলে আসি আমরা এখন, সেহরিটাকেও চাইলে আমরা 7 ডেজে বিভিন্ন মেনুতে ভাগ করতে পারি, কারণ সেহরির খাবারটা এমন হতে পারবে হবে কারণ এই খাবারটা আমাকে লং টাইম সাপোর্ট দিবে। এই সময় কিন্তু ফাইবারটাকে একটু যোগ করতে হবে কারণ ফাইবার রিচ খাবারটাই আপনাকে অনেকক্ষণ সাপোর্ট দিতে পারবে। অনেকে একেবারেই সিম্পল রাইসে অভ্যস্ত, তারা উইকলি 2 দিন আপনারা রাইসের কনজাম্পশন রাখতে পারেন, তার সাথে ফিশ এবং ভেজিটেবলটাকে রাখেন, কারণ সেহরির খাবারটা একটু সফিস্টিকেটেড হতে হবে। এটা এই সময় আমরা সাধারণত খাবারটাকে কনজিউম করি না, কাজেই যদি আমরা একটু খাবার খেতে আমরা যদি একটু উদাসীন হই সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টমাকটা আপসেট থাকতে পারে, কাজে গুরুপাক কোনো খাবার সেহরিতে না খাওয়াটাই বেটার। অনেককে বলবো যারা ওজন নিয়ে বেশি শঙ্কিত, ডায়াবেটিস নিয়ে শঙ্কিত, তারা চেষ্টা করবেন সেহরিতে মাঝে মাঝে রাইসটাকে অফ করে দিয়ে দই চিড়া কলাও আপনি খেতে পারেন, অথবা আপনি কোয়েকারটাকে খেতে পারেন, অর্থাৎ ওটস, এটা মিল্কের সাথে মিক্সড করে 2 খেজুর দিয়ে আপনি ওটসটাকে খেতে পারেন, অথবা যাদের দুধে সমস্যা তারা টক দই, অ্যাপেল এবং ওটস মিক্সড করে একটা আইটেম আপনারা খেতে পারেন। আর চেষ্টা করবেন যে সেহরিতে একটা ডিম রাখার জন্য, এটা আপনাকে সারাদিন মোটামুটি সাপোর্ট দিয়ে দেবে। যারা চিন্তা করেন রোজা রাখলেই কোনো ব্যায়াম করা লাগবে না, তাদেরকে বলছি অবশ্যই লাগবে। রোজা রাখার পরও আপনি যদি সারাদিনে 30 মিনিট একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেন তাহলে কিন্তু আপনার ক্যালোরিটা ব্যালেন্স হয়ে যাবে, এবং ইফতার করার পরপরই অনেকে আছে রেস্টে চলে যান, 30 মিনিট রেস্ট করার পরেও আপনি চাইলে 25 থেকে 30 মিনিট একটা ওয়ার্কআউট দেবেন, তাহলে যে ক্যালোরিটা আপনি কনজিউম করেছেন তার ক্যালোরিটা কিন্তু আপনার বার্ন হয়ে যাবে, আপনার ডাইজেশন পাওয়ারটা অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। প্রচুর পরিমাণে ইফতার যারা খেতে পছন্দ করেন তারা ইফতার থেকে সেহরিটাকে 4 ভাগে ভাগ করে নেবেন। আমি তো নর্মালি ইফতার ডিনার সেহরি বলেছি, চেষ্টা করবেন 2 ঘন্টা গ্যাপে গ্যাপে খাবারটা খেতে, অর্থাৎ যদি সন্ধ্যা 7টায় আপনার ইফতার হয় তাহলে 9টায় আরেকটা খাবার নিন, রাত 11টায় আরেকটা খাবার নিন, দেন আপনি সেহরিতে খান। এক্ষেত্রে আপনার পাকস্থলী অনেক বেশি হেলদি থাকবে, খাবারটা প্রপারলি ডাইজেস্ট হবে।
এখন গরমে রোজা পড়েছে, কাজে ডিহাইড্রেশন হওয়ার অনেক বেশি চান্স থাকবে। তাহলে পানিটা কিভাবে খাবেন, অর্থাৎ ইফতারে যে আইটেমগুলো রাখবেন সেটা একটু ওয়াটারি রাখবেন, তাহলে কিন্তু আপনার ডিহাইড্রেশন হওয়ার চান্স কমে যাবে। ইফতারের এক ঘন্টা পর থেকে চেষ্টা করবেন যে মিনিমাম সেহেরি পর্যন্ত 2 লিটার পানি কনজিউম করার জন্য। তাহলে দিন শেষে যারা ওয়ার্কিংয়ে থাকেন তাদের যদি একটু সোয়েটিংও হয় এটা রিকভার করে যাবে, কারণ এই ডিহাইড্রেশনের কারণে আপনার কিডনি অ্যালার্মিং থাকবে, প্রচুর মাথা ব্যথা থাকতে পারে, আপনার প্রেশারটা রাইজ হতে পারে। কাজেই পানিটাকে ব্যালেন্স করতে হবে ইফতার থেকে সেহরি পর্যন্ত মিনিমাম 2 থেকে 2.5 লিটার দিয়ে। এটা আপনার খাবারে যদি আপনি মনে করেন যাদের খুবই প্রেশার লো হয়ে যায় তারা স্যালাইনটা কিন্তু ইফতারের পরে রাখতে পারেন তার এনার্জি লেভেলটাকে বুস্ট করার জন্য। মোটামুটি আপনার আপনার এই রমজানে বডিটাকে অভ্যস্ত করতে প্রথম 7 দিন কিন্তু লেগেই যাবে। এই 7 দিন বিভিন্ন খাবার দিয়ে অভ্যস্ত করে আপনার বডিটাকে ঠিক করে নিন। আশা করি দর্শক বুঝতে পারছেন কী বলতে চাচ্ছি এবং নিয়মগুলো মেনে চলবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন।